দুইটা নাম একসাথে, মানে 2 গ্রাম না, রামপুর বামন কুমার গুরুস্থান ইজুদ্দিয়া মাঠ। হ্যাঁ, এটা কি আগে এরকমই ছিল? কতটুকু মাটি ফেলছে? হ্যাঁ, খাল ছিল। এই যে এটা দেখে বোঝা যাচ্ছে নতুন মাটি ভরছেন। হ্যাঁ, তা ওইটা ওখানে ভরছে বললেন কেন? মাটি ভরছে কে? মাটি কে ভরছে বলেন তো? হ্যাঁ, এই যে তাই না? তারপরে যে খাল বললেন, আমার তো খাল মনে হচ্ছে না। হ্যাঁ, এই যে তো ওই যে মাটি শেষ। হ্যাঁ, বুঝছি, এই যে আপনার মাটিতে এখানে শেষ নাকি? খাল হলো কেমনে? খাল হলে কি এরকম থাকতো? খাল কোথায় ছিল? এখানে কিছু আছে শাসলে? খাল ছিল, খুঁটু আছে স্যার। হ্যাঁ, ওই লেভেলে ছিল, তো খাল তো ছিল না। এই আপনি দাড়ি টুপি মাথায় নিয়ে এরকম মিথ্যা বলছেন কেন? এটা খাল বলতেছেন? এটা এটা কি খাল না? আপনাকে বিলিভ করে কথা বলতেছি স্যার, আমি কি বলবো স্যার? তোর খাল হয়? খাল তো, খাল ডুবা তো অন্য জিনিস। তার মানে আপনার যে মরিচ খেতে যে লেভেল, এই লেভেল মতো মাটি ছিল ঠিক না? এই তো এখান থেকে ঠিক আছে না, 2 ফিট হবে সর্বোচ্চ। হ্যাঁ, আগে ভর ছিল। আগেই ভর ছিল।